কানাই এতটা সময় কেটে গেল, কিন্তু বজ্রবালাকে এখনো খুঁজে পেলাম না। আমার তো খিদেও পেয়ে গেল কানাই। সময় হয়ে গেছে আবার একটি নরসংহারের, আবার একটি পুরুষকে আহ্বান জানানোর। কিন্তু বজ্রবালাকে পরাস্ত করতে পারবে এই পৃথিবীতে এমন পুরুষ কোথাও নেই। দাদা, মনে হচ্ছে এই গান নিশ্চয়ই ওই বজ্রবালাই গাইছে। চলো দাদা। হ্যাঁ হ্যাঁ কানাই, চল। বালকেরা, তোমরা দুজন কারা? এই প্রশ্ন তো আমাদের করা উচিত। অধার্মিক নিষ্ঠুর নারী কে তুমি? তুমি বিবাহের জন্য পুরুষদের প্ররোচিত করো আর তারপর যুদ্ধের আহ্বান জানাও, এবং তারা পরাস্ত হলে পরে তাদের হত্যা করো। কেন এমন করো? বালক, তারা তো স্বেচ্ছায় আমাকে ভালোবাসা নিবেদন করে। আমি হলাম বজ্রবালা, আর যে আমাকে পরাস্ত করতে পারবে আমি তাকেই ভালোবাসবো। শোনো নিষ্ঠুর নারী, নির্দোষদের হত্যা শুধু এই জন্য করছো যে তারা তোমার থেকে দুর্বল, এটা অধর্ম। হয় তুমি তোমার অপরাধ স্বীকার করে ধর্মের পথে চলে এসো, না হলে আমরা তোমাকে তোমার অপরাধের শাস্তি দেব। তুমি তুমি শাস্তি দেবে আমাকে? বালকেরা, তোমাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, যাও এখান থেকে। সব অধার্মিকেরাই আমাদের শত্রু বজ্রবালা। আমি তোমায় যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছি। বালক, আমি যুদ্ধ কেবল তাদের সঙ্গেই করি যারা আমাকে বিবাহ করার ইচ্ছে প্রকাশ করে। তাহলে তুমিই বলো, তোমার সঙ্গে কি করে যুদ্ধ করি? প্রস্তাবে সম্মত আমরা দেবী, দাদা আপনাকে বিবাহ করবে। কানাই, এ কি বলছিস তুই? যাও মুগুরধারী বালক, তুমি আমাকে কি বিবাহ করবে? তোমার মধ্যে তো সেই সামর্থ্যই নেই যে তুমি আমাকে পরাস্ত করবে। তুমি তো এক কোমল বালক মাত্র। শুনুন, এত অহংকার ভালো নয়। কখনো কোনো মানুষ অপরাজেয় এবং অমর হয় না। দাদা, এই নারীর অহংকার চূর্ণ করার জন্য তোমায় এই নারীকে বিবাহের প্রস্তাব দিতেই হবে। বজ্রবালা, যদি তোমার অপরাধের শাস্তি দেওয়ার জন্য যদি আমায় তোমাকে বিবাহ করতেই হয়, তাহলে আমি করব। বজ্রবালা, আমি তোমাকে বিবাহের প্রস্তাব আর যুদ্ধের প্রস্তাব একসঙ্গে দিচ্ছি। বজ্রবালা, এ হলো বলরামের মুগুর, যা নারী পুরুষের মধ্যে কোনো প্রভেদ করে না, যা শুধু ধর্মকে রক্ষা করতেই জানে। আর এটা হলো বজ্রবালার গদা, যে যুদ্ধভূমিতে ছোট বড় প্রভেদ করে না। ও তো জানে কেবল বজ্রবালাকে জয়ী করতে। দাদা সাবধানে। আহ!
এটাই ধর্ম, এইটাই যুদ্ধের নীতি। কানাই, তুই আর আমাকে যুদ্ধের নীতি বোঝাতে আসিস না, কারণ এই অধার্মিক নারী নীতি মেনে যুদ্ধ করার যোগ্যই নয়। কানাই, এমন মনে হচ্ছে যে এই নারী পাষাণের মতো কঠিন, আমার প্রহার ওর শরীরে কোনো রকম প্রভাব ফেলছে না। বালক, যেভাবে আমাকে ভালোবাসা নিবেদন করতে আসা যুবকদের আমি হত্যা করেছি, ঠিক সেভাবেই এবার তোমাকেও হত্যা করব। কানাই, আমার নিজেকে নিয়ে চিন্তা হচ্ছে না, বরং চিন্তা হচ্ছে এই বিষয়টা ভেবে যে আমার এই মুগুরের প্রহার ওর উপর কোনো প্রভাব কেন ফেলছে না। হ্যাঁ দাদা। বালক, তুমি কি? ক্ষমা করবেন দেবী, কিন্তু আমি আপনাকে আমার পরিচয় আগেই দিয়েছি। না, সেসব মিথ্যে ছিল, ছলনা করেছো তুমি বজ্রবালার সঙ্গে। এই সংসারের কোনো সাধারণ মানুষ বজ্রবালার প্রহারকে এত অনায়াসে আটকাতে পারে না। এত বছর ধরে আমি এমনই এক বীরের অপেক্ষায় ছিলাম যে তার শক্তি দিয়ে আমাকে যুদ্ধে পরাস্ত করতে পারবে। কিন্তু এই বিবাহের প্রস্তাব, সেসব কেবলমাত্র এক ছলনা ছিল। সত্য হলো এটাই, যে বীর আমাকে যুদ্ধে পরাস্ত করতে পারবে তার সঙ্গে আমার অস্তিত্ব জড়িয়ে আছে। সত্যি করে বলো বালক, তুমি কে? দেবী, এটাই সত্যি, আমি কানাই আর উনি আমার দাদা বলরাম। ঠিক আছে, যদি এটাই সত্যি হয় তাহলে আমার সঙ্গে যুদ্ধ বলরাম নয়, কানাই তুমি করবে। বলো, এই প্রস্তাবে রাজি আছো তুমি? কানাই, আমার এই নারীকে খুবই ধূর্ত বলে মনে হচ্ছে, ও নিশ্চয়ই তোকে ভ্রমিত করার চেষ্টা করছে, তুই ওর কথা শুনিস না কানাই। বলো কানাই, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? কানাই, এই নারীর শরীর পাষাণের মতো কঠিন, তুই ওর কথা শুনিস না কানাই, ও নিশ্চয়ই কোনো মায়াবী। ঠিক আছে দেবী, এবার আমিই করব যুদ্ধ। কানাই, তুই কি বলছিস? দাদা, গুরুদেব শিখিয়েছেন না, নির্ভীক হতে, অর্থাৎ কোনো পরিস্থিতিতেই ভয় পেলে চলবে না। তাহলে তুমি কেন চিন্তা করছো দাদা? খুব ভালো কথা, বলো কানাই, কোন অস্ত্র দিয়ে যুদ্ধ করবে তুমি আমার সঙ্গে? দেবী, আমার অস্ত্রের সঙ্গে আপনার পরিচয় কালই হবে, কারণ সূর্যাস্ত হওয়ার পরে যুদ্ধ করা ধর্ম আর নীতি বিরুদ্ধ, এমনটা আমার গুরুদেব বলেন। ঠিকই বলেছো বালক, তাহলে আমরা আগামীকাল সূর্যোদয়ের পরেই যুদ্ধ আরম্ভ করব। নারায়ণ নারায়ণ।
প্রভু, এ আপনার কেমন মায়া? যে শেষ নাগের অবতার বলরামের প্রহারে অনেক বড় বড় অসুরও পরাজয় স্বীকার করে, আজ সেই বলরামের প্রহারই এই নারীর উপরে প্রভাবহীন? কিন্তু প্রভু, আমি এটা বুঝতে পারছি না যে পরম অবতার শ্রীকৃষ্ণের একটা আঘাতেই এই নারী এক নিমেষেই শক্তিহীন হয়ে গেল, এ আপনার কেমন লীলা প্রভু? কি রহস্য এর? এই বজ্রবালা গত জন্মে আমার পরম ভক্ত কৌমুদকি ছিল। যখন ত্রেতাযুগে বিশ্বকর্মা ভগবান শিবের জন্য লঙ্কার নির্মাণ করছিলেন, তখন আমার এই ভক্ত বজ্রবালা আগে থেকেই এই কথা বুঝতে পেরেছিল যে এই লঙ্কা ভবিষ্যতে আমার রাম অবতারের জন্য সংকটের কারণ হয়ে উঠবে। আর তাই আমার ভক্ত কৌমুদকি সেই লঙ্কাকে ধ্বংস করার সংকল্প নেয়। নারায়ণ নারায়ণ প্রভু, এ আপনি কি বলছেন? দেবাদিদেব মহাদেবের নগরীকে ধ্বংস করার সাহস? হ্যাঁ দেবর্ষি, এই হলো ভক্ত আর ভগবানের সম্পর্ক। ভালোবাসা ধৈর্যচ্যুতি ঘটায়। তাই একদিন আমায় যোগনিদ্রায় পেয়ে আমার পরম ভক্ত বজ্রবালা অর্থাৎ কৌমুদকি লঙ্কায় পৌঁছে তাকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। যখনই আমি যোগনিদ্রায় থাকি, বজ্রবালা অর্থাৎ কৌমুদকি তা ধ্বংস করার চেষ্টা করে চলে। আর একদিন বিশ্বকর্মা তাকে এই কাজ করতে দেখে ফেলেন। দাঁড়াও উদ্ধত নারী, সাক্ষাৎ মহাদেবের নগরী আর আমার তৈরি এই লঙ্কাকে তুমি ধ্বংস করার যে দুঃসাহস দেখিয়েছ, তার জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার শরীর চিরকালের জন্য পাষাণ হয়ে যাবে। থামুন, আপনি এমন অনর্থ করবেন না। আমি ভগবান বিষ্ণুর শস্ত্র গদা কৌমুদকি। আমি কেবল আমার প্রভুর প্রতি নিজের কর্তব্য পালন করতে চেয়েছিলাম। হে কৌমুদকি, আমি ক্ষমা চাইছি যে সম্পূর্ণ সত্য না জেনেই আমি তোমাকে অভিশাপ দিয়েছি। আমি অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু এই অভিশাপ থেকে মুক্তি পাবার জন্য আমি তোমাকে বর দিচ্ছি যে শ্রী বিষ্ণুর পরম অবতারের হাতে তোমার বজ্রের সমান পাষাণ শরীর এই অভিশাপ থেকে মুক্তি পাবে। দেবর্ষি, কৌমুদকি অভিশাপ পাওয়ার কারণে ও বজ্রসম পাষাণ দেহধারিণী বজ্রবালা হয়ে যায়, আর অপেক্ষা করতে থাকে আমার পরম অবতারের পৃথিবীতে অবতীর্ণ হওয়ার। নারায়ণ নারায়ণ হে প্রভু, আমার সমস্ত রকম সংশয়ের সমাধান হয়ে গেছে। কর্মফলের বন্ধন অটুট, আর এর থেকে কেউ বাঁচতে পারবে না। নারায়ণ নারায়ণ। কানাই, তুই এই কথাটা খুবই ভালো করে জানিস যে ওই নারী না ধর্মকে আর না যুদ্ধের নীতিকে সম্মান করে। তুই দেখলি না যে ও আমার উপর, তার উপর ওর শরীরও পাষাণের মতো কঠিন। একবার মনে করে দেখ যে আমার প্রহার ওর উপর কোন রকম প্রভাব ফেলছিল না। আমার সব মনে আছে দাদা। কানাই, তাহলে তুই ওর কথায় কেন রাজি হলি? দাদা, যদি এই নারীর নিয়তিতে আমার হাতেই মৃত্যু থাকে, তাহলে আমি নিয়তিকে কি করে বদলাতে পারি? কিন্তু কানাই, তুই এই অসম্ভব কাজকে সম্ভব কি করে করবি? দাদা, যদি এই নারী পাষাণের মতো হয়, তাহলে তার পিছনে কোনো না কোনো রহস্য নিশ্চয়ই আছে। সেই রহস্যের মধ্যেই এমন কোন উপায় আছে যার দ্বারা এই নারীর বিনাশ সম্ভব। রহস্য, উপায়? কানাই, তুই কি বলছিস? দাদা, কাল তুমি তোমার নিজের চোখেই দেখে নিও যে তোমার ভাই কিভাবে বিনাশ করে ওই বজ্রবালার। শোনো কানাই, তুমি এখনো বালক বলে তোমাকে শেষ সুযোগ দিচ্ছি।
তুমি চাইলে নিজের আর নিজের দাদার প্রাণ রক্ষা করতে পারো। আমার শর্ত কেবল একটাই, তোমার প্রকৃত পরিচয় আমাকে বলে দাও। বজ্রবালা প্রকৃত যোদ্ধা সুযোগ দেয় না, আঘাত করে। আমি আজ পর্যন্ত কখনো কোনো বালককে হত্যা করিনি, কিন্তু তোমার অহংকার চূর্ণ করার জন্য আমার মনে হচ্ছে যে আজ তোমাকে হত্যা করতেই হবে। অবশ্যই দেবী, তুলে নিন অস্ত্র, দেখা যাক আজ কার অহংকার চূর্ণ হয়। এই যে অতি আত্মবিশ্বাসী বালক, অস্ত্র ছাড়াই তুমি যুদ্ধ করবে বজ্রবালার সঙ্গে? যে তোমার বজ্রের সমান গদার আঘাত আটকে তোমাকে অনায়াসে শূন্যে ছুড়ে দিতে পারে, তার তোমাকে পরাস্ত করার জন্য কোনো অস্ত্রের প্রয়োজন পড়বে না। কানাই, এ তুই কি বলছিস? নে আমার মুকুটটা নে। কিন্তু অস্ত্র ছাড়া যুদ্ধ করা অত্যন্ত বিপজ্জনক। দাদা, যে কোনো অস্ত্রের থেকে অধিক শক্তিশালী হলো আত্মবিশ্বাস। তুমি দেখতে থাকো আমি ওর বিনাশ কিভাবে করি। দেবী, প্রহার করুন, প্রতীক্ষা নয়। তোমরা দুজন বজ্রবালার শক্তির সঙ্গে পরিচিত নও। তোমাকে বালক মনে করে দয়া করেছিলাম আমি, কিন্তু তুমি তো দয়ার যোগ্যই না। এবার আমি দেখব কি করে নিজেকে বাঁচাও আমার এই প্রাণঘাতী প্রহার থেকে। ওম ব্রহ্মদিব্যায় শক্তিদিব্যায় দৃষ্টিদিব্যায় নমঃ। বালক, তুমি আমাকে বাধ্য করছো আরো শক্তিশালী অস্ত্র তোমার উপর প্রয়োগ করতে। এবার আর তুমি মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না, কারণ এই অস্ত্রের নাম শুনে স্বয়ং দেবতারাও কম্পিত হয়ে ওঠেন। শক্তিশালী অস্ত্র, কানাই এর প্রহার সামলাতে পারবে না, আমায় ওকে রক্ষা করতেই হবে। কানাই, ও!
জানাই, তোমার দাদাকে এখন মৃত্যুর গহ্বরে প্রবেশ করা থেকে কেউ আটকাতে পারবে না। বজ্রবালা! আমার দাদা আমার প্রাণের থেকেও প্রিয়, আর তুমি তার উপরে তীর নিক্ষেপ করলে। এবার আমি নিজেই তোমাকে মৃত্যুর গহ্বরে পাঠিয়ে দেব। বালক, এ কি, তুমি তো যুদ্ধভূমিতে এসে পরিহাস শুরু করেছো। যে বজ্রবালার দেহকে সর্বশক্তিশালী অস্ত্র ভেদ করতে পারে না, তাকে তুমি আহত করবে। বজ্রবালা, কণায় কণায় ব্রহ্মাণ্ডের শক্তি আছে। আত্মবিশ্বাসের শক্তির দ্বারা একটা ছোট পাথরও ব্রহ্মাস্ত্রের রূপ নিতে পারে। ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মাস্ত্রায় নমঃ।